চীনা সংস্কৃতির অনুরাগী প্রেসিডেন্ট শি জিনপিং আধুনিক চীনা সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের উপর সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। 28 জুলাই ছেংতুতে বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসের উদ্বোধনের আগে ও পরে তার সিচুয়ান ও শাহানসি প্রদেশে বিভিন্ন জাদুঘর, প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন ও গুরুত্বপূর্ণ নির্দেশনা আবারও প্রমাণ করেছে যে চীনের প্রেসিডেন্ট দেশের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে কতটা নিরলস। ২৫ জুলাই প্রেসিডেন্ট শি সিচুয়ান প্রদেশের কুয়াং ইউয়ান সিটিতে প্রাচীন সড়ক ব্যবস্থাপনা সুতাওয়ের ছুই ইউনলাং সেকশন পরিদর্শন করেন। তিনি ওই প্রাচীন সড়ক পথে কিছুটা হাঁটেন এবং খুব কাছে থেকে পার্শ্ববর্তী প্রাচীন সাইপ্রেস বন অবলোকন করেন। ছুই ইউনলাং সেকশনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এবং সংরক্ষিত সাইপ্রেস বন, যেখানকার গাছগুলোর গড় বয়স 1000 বছরের বেশি আর সবচেয়ে প্রাচীন গাছটির বয়স 2300 বছরের বেশি। চমৎকারভাবে সাইপ্রেস বন সংরক্ষণ করায় সন্তোষ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট। ২৬ জুলাই প্রেসিডেন্ট শি তেইয়াং সিটিতে সানসিংতুই জাদুঘরের নতুন ভবন পরিদর্শন করেন। 4000 বছরের প্রাচীন সুসভ্যতার ধ্বংসাবশেষে প্রাপ্ত নিদর্শনের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট শি বলেন, সানসিংতুই ধ্বংসাবশেষ আবিষ্কার আন্তর্জাতিক মহলেও প্রশংসা পেয়েছে। এখানে প্রাপ্ত সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণে আরও রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন চীনের প্রেসিডেন্ট। ২৮ জুলাই ছেংতু ইউনিভার্সিয়াড উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত ভোজসভায় প্রেসিডেন্ট শি শহরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন। ছেংতু একটি বিখ্যাত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক শহর। আজ চীনের একটি অগ্রসর ও সুখী শহর ছেংতু। আমি আপনাদের শহরটি পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি। এতে আপনারা চীনের বহুমাত্রিক আধুনিকায়ন উদ্যোগ সরাসরি দেখতে পাবেন। 29 জুলাই বেইজিং ফেরার পথে প্রেসিডেন্ট শি উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের হানচুং মিউনিসিপাল জাদুঘর পরিদর্শন করেন। চীনা সংস্কৃতির প্রভাব বলয় বাড়াতে এ সময় সংশ্লিষ্ট কর্মীদের আরও উদ্যোগী হতে বলেন তিনি। বস্তুত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির উপর ভিত্তি করে আধুনিক চীনা সভ্যতা গড়তে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে প্রেসিডেন্ট শির তাৎপর্যপূর্ণ এ সফর ও দিক নির্দেশনায়। মাহমুদ হাশিম, CMG বাংলা।